নমস্কার বন্ধুরা, ক্রেজি ভেলপড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে ভেজিটেবল চপ তৈরি করব, তার জন্য কি কি সবজি নিয়েছি এই দেখুন। তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজিটেবল চপটা আমি নিরামিষভাবে তৈরি করব। এবার দেবো আদা বাটা, লঙ্কা কুচি, তারপর দেবো বিট, ক্যাপসিকাম, সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, বাঁধাকপি দিয়ে প্রথম আমি মশলাটা দিয়ে নিলাম যাতে এর সঙ্গে ভালো করে মিশে। সবকিছু ভাজা হয়ে গেছে, ভেজিটেবল চপের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে দেবো, কড়াইটা ধুয়ে তেল গরমে বসিয়ে দেবো। এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু মিডিয়াম সাইজ করে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দা 2 চামচ করে ভালো করে গুলিয়ে, প্রথমে ভেজে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এবার বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে একটা চপের আকারে শেপ দেব। সেটা লম্বাও দিতে পারেন, গোলও দিতে পারেন, চ্যাপ্টাও দিতে পারেন, যে কোনো আকারে আপনার পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। আমি তো একটু লম্বা আকারের ডিম আকারে চপের শেপটা দেব, ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবার আমি চপের আকারে শেপগুলো দিয়ে নেব, হয়েছে এবার শেপ দিতে ভালো। এইভাবে সবগুলো আমি চপ তৈরি করে নেব। সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে, আর এখানে কুটির গুঁড়ো নিয়েছি আর কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। চপগুলো লাল লাল করে একটু মুচমুচে করে ভেজে নেব। শীতের দিনে গরম গরম এই ভেজিটেবল মুচমুচে চপ খেতে এত টেস্ট লাগবে সে কি আর বলো। সস আর স্যালাডের সঙ্গে এটা খেলে দারুণ টেস্ট লাগবে। চপগুলো ভাজতে ভাজতে রাত হয়ে গেছে দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমার এই চপের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হয়।